আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার আলোচনার বিষয় মসজিদে আকসার ইতিহাস এবং গুরুত্ব, এই বিষয়ের উপরে আমার সংক্ষিপ্ত আলোচনা। তো দুটি বিষয় আমার আলোচনার মুখ্য বিষয়, একটা হলো তারিখুল মসজিদুল আকসা, আরেকটা হলো আহামিয়াতুল মসজিদুল আকসা ইনদাল মুসলিমিন। অর্থাৎ একটা হলো মসজিদে আকসার ইতিহাস, আরেকটা হলো মসজিদে আকসা মুসলিমদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ, এটার আহামিয়া, এটার গুরুত্ব। তা আলোচনা অনেক লম্বা, দীর্ঘ আলোচনা, কারণ এই মসজিদে আকসার ইতিহাস কয় বছরের বলেন তো দেখি, হাজার হাজার বছরের, মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে কত হাজার বছরের ইতিহাস মসজিদে আকসার ইতিহাস। তাহলে একজনের সারা জিন্দিগি খালি মসজিদে আকসার ইতিহাস নিয়ে যদি লেখাপড়া করে, গবেষণা করে, তো তার জীবন শেষ হয়ে যাবে, মসজিদে আকসার ইতিহাস শেষ হবে না। কারণ এটা তো দশ বছর, বিশ বছর, একশো বছর, দুশো বছরের ইতিহাস না, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হাজার হাজার বছরের ইতিহাস। তা এখন এখান থেকে আমরা শুধু মূল পয়েন্টগুলা, কয়েকটা পয়েন্ট আমরা ইতিহাসের ক্ষেত্রে আলোচনা করব। আর বর্তমানে মসজিদে আকসার গুরুত্ব আমাদের কাছে কতটুকু, এই বিষয়ে কোরআন সুন্নাহ আমাদেরকে কী নির্দেশনা প্রদান করে, এই বিষয়টি একটু আলোচনা করে অল্প সময়ে আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। কারণ আজকে যে সমস্ত মাশায়েখে আজাম, ওলামায়ে কেরাম এই সিলেটের মাটিতে এসেছেন, আলহামদুলিল্লাহ, এটা সিলেটবাসীর বড় সৌভাগ্যের বিষয়। তা আমরা ইনশাআল্লাহ তাদের থেকে একের পর এক আমরা আলোচনা শুনব, এজন্য আজকে লম্বা আলোচনার কোনো সুযোগ আমাদের নাই। প্রথমে আসি তারিখুল মসজিদুল আকসা। আমরা যেটার ইতিহাস বর্ণনা করব, এই মসজিদের নাম হলো আল মসজিদ আল আকসা। কোরআনে কারিমে একটি সূরা আছে, এক সূরার দুই নাম, বলেন তো দেখি কোন সূরা? মাশাআল্লাহ, এখানে আজকে খুব মেধাবী মেধাবী স্টুডেন্ট, দেখছেন বলার আগে বলে ফেলছে যে একটা সূরা আছে সূরা বানী ইসরাইলও বলা হয়, আবার সূরা আল ইসরাও বলা হয়, দুটাই এটার নাম। আর একটা সূরা আছে সূরা গাফেরও বলা হয়, সূরা মুমিনও বলা হয়, এরকম কোরআনে কারিমের কিছু সূরা আছে, এগুলো ডবল নাম। তো একটা হলো এই সূরা আল ইসরা। সূরা আল ইসরার এক নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই আল মসজিদ আল আকসা এই নামকরণটি আমরা কোরআনে কারিম থেকেও জানতে পারি, আল্লাহ পাক এখানে আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন সুবহান, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো সুবহান। আল্লাহ পাক বলেন সুবহানকে তোমরা জানো কি না, সুবহান হলেন তিনি আল্লাযী আসরা, যিনি রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন, কাকে? বিআবদিহি, মুহাম্মদ বলেন নাই, আহমদও বলেন নাই, তার একজন গোলামকে, তার একজন আল্লাহর গোলাম হওয়াটা নবী রাসূল হওয়ার চেয়েও বেশি সম্মানের। অনেকে গোলাম মনে করলে মনে করে যে এটা মনে ছোট কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমানের ক্ষেত্রে, রাসূলের উপরে ইমান আনার ক্ষেত্রে আগে ইমান আনতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আগে ইমান আনতে হবে আবদুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম, তারপরে ওয়া রাসূলু। তাহলে রাসূলের চাইতেও গোলামের মর্যাদা বেশি। কিন্তু বর্তমানে বাংলাদেশের অনেক পীর সাহেবেরা রাসূলের গোলাম হয়ে বসে রয়েছে, বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, আমি রাসূলের গোলাম,
আমি নবীর গোলাম, নাম রাখে গোলাম নবী, গোলাম রসুল, গোলাম মুস্তফা, এরকম নাম রাখে। এই নামগুলো শিরিকি নাম। এবং কেউ যদি দাবি করে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তাহলে স্পষ্ট উনি শিরিক করেছে। যেই ব্যক্তি, যেই পীর সাহেব সবসময় বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, উনি আবার দেখলাম ওদিন বলতেছে যে আলে হাদিসদের মধ্যে অনেক শিরিক আছে। যে শিরিকের আগা গোড়া ডুবে রয়েছে, যার কথায় কথায় শিরিক, সে তিনি আবার বলতেছেন যে এদের আকিদার মধ্যে অনেক শিরিক আছে। তো আমরা স্পষ্ট বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য। তো এরপরে যদি মানুষ, যে রাসুল আসছেন আল্লাহর গোলাম বানানোর জন্য, সে যদি রাসুলেরই গোলাম হয়ে বসে থাকে, তা রাসুল আর তারা কি হেদায়েত দিল, বা রাসুলের আশেক হইল সে কেমনে? আল্লাহ পাক এখানে পরিচয় করে দিচ্ছেন, আল্লাযি আসরা বিআবদিহি, তিনি তার একজন গোলামকে, একজন বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন, লাইলান রাত্রির একটা অংশে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখানে আল্লাহ পাক এই মসজিদের নাম বলছেন মসজিদে আকসা। আকসা মানে দূরবর্তী মসজিদ, আকসা মানে দূরবর্তী। তো এটা দূরবর্তী কেন? মসজিদে হারাম হলো আল্লাহর জমিনে প্রথম মসজিদ, মসজিদে হারাম হলো জমিনে প্রথম মসজিদ। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারিমে বলছেন, ইন্না আউওয়ালা বাইতুম বুদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর, বুদিআ লিন্নাস, যা মানুষের জন্য তৈরি করা হয়েছে, সেটা হলো লাল্লাযী বিবাক্কা, যেটা বাক্কা নগরীতে, মক্কা মুকাররমায়। অর্থাৎ মসজিদে হারাম হলো আল্লাহর জমিনে প্রথম ঘর। মসজিদে হারাম থেকে এই মসজিদকে আল্লাহ পাক নাম দিয়েছেন মসজিদে আকসা, মানে মসজিদে হারাম থেকে এটা দূরবর্তী মসজিদ। তো দূরবর্তী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন, দূরবর্তী যাতে একটা আছে, নিকটবর্তীও একটা হবে। কারণ দূর, নিকটবর্তী না থাকলে দূরবর্তী হয় কেমনে? যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করছেন, তখন কিন্তু নিকটবর্তী মসজিদ নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন কিছুদিনের মধ্যে নিকটবর্তী আর একটা মসজিদ হবে, সেই মসজিদ হল মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববী হল মসজিদে হারাম থেকে নিকটবর্তী মসজিদ, আর মসজিদে আকসা হল মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদটার নামকরণ করেছেন মসজিদে আকসা, মানে দূরবর্তী মসজিদ। এই মসজিদের ইতিহাস, আল্লাহর জমিনে দ্বিতীয় মসজিদ হল মসজিদে আকসা, মানে প্রথম স্থাপিত হয়েছে মসজিদে হারাম। মসজিদে হারামের পরে যে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে সেটি হলো মসজিদে আকসা। এ ব্যাপারে একটা হাদিসের মধ্যে এভাবে এসেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মাসজিদিন বুদিয়া ফিল আরদে আউয়াল, কোন মসজিদটি জমিনে সর্বপ্রথম স্থাপিত হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল হারাম, প্রথম মসজিদ হলো মসজিদে হারাম। এরপরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ুন, এরপরে কোন মসজিদটি? নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, সুম্মাল মসজিদুল আকসা, এরপরেই হলো মসজিদে আকসা। তিনি বলেন, আমি এরপরে জিজ্ঞাসা করলাম, কাম বাইনাহুমা, মসজিদে হারাম আর আকসা দুইটা তৈরির মাঝখানে কত বছরের ব্যবধান ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, আরবাউনা আমান, 40 বছর। অর্থাৎ দুইটা মসজিদেই আদম আলাইহিস সালাম ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন, আদম আলাইহিস সালাম বানাইছেন। প্রথমটা মসজিদে হারাম বানাইছেন, এর 40 বছর পরে আদম আলাইহিস সালাম
মসজিদে আকসা নির্মাণ করেছেন। অর্থাৎ দুই মসজিদেরই ভিত্তি স্থাপিত হয়েছে আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর দুটার ব্যবধান 40 বছর। পরবর্তীতে মসজিদে হারামকে সংস্কার করেছেন, সবচাইতে বড় সংস্কার করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। আর মসজিদে আকসাকে সবচাইতে বড় সংস্কার করেছেন সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু দুটাই আগে থেকেই ছিল, মানে সুলাইমান আলাইহিস সালাম নতুন করে মসজিদে আকসা বানান নাই, মসজিদে আকসা একেবারে আদম আলাইহিস সালাম থেকেই ছিল। সুলাইমান আলাইহিস সালাম এটাকে বড় আকারে সংস্কার করছেন। আর মসজিদে হারামও ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বানান নাই, এটাও আদম আলাইহিস সালাম বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবা মোশাররফাকে সংস্কার করছেন। তাহলে প্রথম কথা আমরা জানলাম যে এই মসজিদে আকসা এটা আল্লাহর জমিনে দ্বিতীয় মসজিদ, মসজিদে হারামের পরেই যে মসজিদটা স্থাপিত এটা সেই মসজিদ, মসজিদে আকসা। এই মসজিদের এখানেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা এবং লুত আলাইহিস সালামের আশ্রয়স্থল বানিয়েছেন। এই মসজিদে আকসার এই এলাকাটার মধ্যে জেরুজালেমের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের স্থল এবং লুত আলাইহিস সালামের আশ্রয়স্থল। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়, বলেন তো দেখি ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়? মিশর না, ইরাক, ইরাকের বাবেল, বাবেল নগরীতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সেখানে আগুনে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন হিজরত করে সেই বাবেল নগরী থেকে রওনা দিয়েছেন এই মসজিদে আকসার, এই জেরুজালেমের দিকেই হিজরতের জন্য রওনা দিয়েছিলেন। এবং আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম সেই রওনা দেওয়ার সময় রাস্তায় অনেক ঘটনা ঘটছিল, এক জালেম রাজার কবলে পড়ছিলেন। সেখানে তিনি তার স্ত্রীকে বলছিলেন, হিয়া উখতি, আমার বোন। তারপরে শেষ পর্যন্ত সে সারা আলাইহিস সালামের সাথে যখন অপকর্ম করতে চেয়েছিল সে সক্ষম হয় নাই, শেষে হাজরা আলাইহিস সালামকেও ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই সারা আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালাম দুইজনকে নিয়ে যেখানে হিজরত করছেন সেই জায়গাটা ছিল এই মসজিদে আকসার এই এলাকায়, এখানেই তিনি হিজরত করছেন। এবং এখানেই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন, তারপরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এই জায়গায়। অর্থাৎ এটা ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা, হিজরতের জায়গা। লুত আলাইহিস সালাম, যার ব্যাপারে আমরা সবাই জানি, লুত আলাইহিস সালামের কাউম সমকামিতায় ব্যস্ত হয়ে গেছিল, যেটা আজকে আবার পৃথিবীতে মাথাছাড়া দিয়ে উঠছে। এবং আমাদের এই বাংলাদেশেও এই সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে, বিভিন্ন বই পুস্তকে, বিভিন্ন জায়গায় ট্রান্সজেন্ডারের নামে, শরীফ থেকে শরীফা নামে, কত রঙের নামে এই সমকামিতাকে, আবার লুত আলাইহিস সালামের সেই পুরানো জিনিসকে, এই অপকর্মকে আবার নতুন করে জাগানোর চেষ্টা করা হচ্ছে। সেই লুত আলাইহিস সালামের কাউমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করেছিলেন, আমরা সবাই জানি, এবং গজবটা ছিল খুব মারাত্মক। ফাজআল্লা আলিয়াহা সাফিলাহা, উপরের অংশকে নিচে, নিচের অংশকে উপরে, উলট পালট করে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এবং যেটার ধ্বংসাবশেষ বর্তমানে ডেড সি জর্দানের অবস্থিত, লুত আলাইহিস সালামের সেই লুত সাগর, তো এখান থেকে লুত আলাইহিস সালাম এবং লুত আলাইহিস সালামের সাথে যে ইমানদারেরা ছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দ্রুত এই জায়গা ছেড়ে বের হয়ে যাও। তো বের হয়ে লুত আলাইহিস সালাম কোথায় গেছেন? লুত আলাইহিস সালাম তার স্ত্রীকে বাদ দিয়ে, তার মেয়েদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে এই মসজিদে আকসার এলাকায় জেরুজালেমে, এখানেই লুত আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আম্বিয়ার 71 নম্বর আয়াতে কারিমে বলছেন,
ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين أمي إبراهيم كي এবং লূত কে এমন এক জনপদের দিকে আশ্রয় দিয়েছি উদ্ধার করে নিয়েছি যেটার চতুর্দিকে বিশ্ববাসীর জন্য বরকতময় করে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে আমি শুধু কয়েকটা পয়েন্ট বলবো ইতিহাসের এক নম্বর হলো এটা পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম কর্তৃক স্থাপিত দ্বিতীয় মসজিদ দুই নম্বর এটা ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা এবং লূত আলাইহিস সালামের আশ্রয়স্থল গজবের পরে তিনি ইমানদারদেরকে নিয়ে এখানেই আশ্রয় নিয়েছেন তিন নম্বর এই মসজিদে আকসা এবং মসজিদে হারাম দুটার মধ্যে সংযোগ স্থাপনকারী ইব্রাহিম আলাইহিস সালাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দুই মসজিদের সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করে গেছেন প্রথমে মসজিদে আকসার এখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন আল্লাহ পাক বললেন এই শিশুটাকে নিয়ে কোথায় রেখে আসার জন্য সেই জনমানবহীন সেই মক্কা মুকাররমায় মসজিদে হারামের পাশে আম্মা জান মা হাজেরা এবং সন্তান ইসমাঈল দুইজনকে একসাথে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে রেখে আসলেন রেখে আসার সময় হাজেরা আলাইহিস সালাম দেখতে পেলেন যে আশেপাশে তো কোনো পানি নাই খাবার নাই কিছুই নাই কোন এক জনপদে আমাদেরকে রেখে যাচ্ছেন তখন হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এটা কি আপনার একক সিদ্ধান্ত না আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন এটা আমার সিদ্ধান্ত না এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তখন হাজেরা আলাইহিস সালাম বলছিলেন আপনি চলে যান আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট সুবহানাল্লাহ তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের একটা অংশ থাকতেন মসজিদে হারামের কাছে আরেকটা অংশ থাকতেন মসজিদে আকসার কাছে মানে এসাক আলাইহিস সালাম সারা আলাইহিস সালামের ওই পরিবার এবং পরবর্তীতে এসাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু আবার হিজরত করে কোথায় গেছিলেন সেই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানান না তখন ইয়াকুব আলাইহিস সালাম তার পরিবারের সত্তর জন সদস্যকে নিয়ে আবার এখান থেকে চলে গেছিলেন মিশরে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের দুটা অংশ দুই জায়গায় এক অংশ মসজিদে হারাম এক অংশ মসজিদে আকসা অর্থাৎ দুইটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ঘন ঘন যাওয়া আসা করতেন ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য এখানে আসছেন তারপরে আবার হজের জন্য আসছেন অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সারা বছর একবার মসজিদে হারামে আসতেন একবার মসজিদে আকসায় যেতেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম বানাইছেন কেয়ামত পর্যন্ত সমস্ত মুসলিমদের আদর্শের প্রতীক তাওহীদের প্রতীক এই কারণে দুই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন সংযোগ স্থাপন করে তাওহীদের দুটা ঘাঁটি তাওহীদের দুটা মার্কাজ আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিলেন সুবহানাল্লাহ